পুলিশ কমিশনার হেডকোয়ার্টার স্যার জনাব পলাশ সিং স্যার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অফ জনাব এনামুল হক স্যার, ডিসি নর্থ স্যার এবং এডিসি স্যার, থানার সকল অফিসারবৃন্দ, ট্রাফিক ডিভিশনের টিআই সহ সার্জেন্ট যারা আড়াই সাহেব, এবং সমাজের জন্য ভয়ঙ্কর একজন ব্যক্তি, সঠিক নিয়মে তরিত মতো এবং আমাদের সাথে উপস্থিত আজকে বরিশাল মেট্রোপলিটন আমরা যে করোনা পরিস্থিতি আমরা প্রতিদিনই লক্ষ্য করছি যে অধিক হারে করোনা সংক্রমণ বাড়ছে, যেটি আশঙ্কাজনক উদ্বেগের। এরকম পরিস্থিতি আমি মনে করি যে আমাদের পিছিয়ে পড়ার আর কোনো সুযোগ নাই। আমি বলবো যে এক ধরনের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কঠোর এবং কঠিন লকডাউন এবং স্বাস্থ্যবিধি পালন, মাস্ক পরার মাধ্যমেই এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে আমাদেরকে করোনার কে আমাদেরকে পরাভূত করে আমাদের জাতীয় জীবনে, আমাদের জীবিকা এবং অর্থনীতি, আমাদের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষাকে এগিয়ে নিতে হবে, এইটি আজকের বার্তা। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, পণ্যবাহী যানবাহন এবং রিক্সা, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইন অথবা পার্সেল আকারে বিক্রি করতে পারবে।